এসআই মিডিয়ার সকল ভিডিও সবার আগে পেতে এসআই মিডিয়াটিকে সাবস্ক্রাইব করুন, তারপরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যান। তাদের ভিতরে একটা অংশ মনে করেছিলেন যে ইংরেজরা দেশ চালাবার আগে তো মুসলিমরা চালাতেন, এখন দেশ তো আমাদের হাতে এসে গেছে, হিন্দু মুসলমান সবার কাছে, এখন এখানে যদি হিন্দু মুসলমান সব একসঙ্গে রাখি তাহলে এই দেশ কিন্তু আবার মুসলমানদের মতো করিতে চলে যাবে। সুতরাং একটা কাজ করা হোক, যেভাবে ছলে বলে কলে কৌশলে মুসলমানদের কিছু আলাদা করে দেওয়া, যাতে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় ওরা রাগান্বিতে পৌঁছাতে না পারে। এটা ছিল কিছু হিন্দু লিডারদের উচ্চকৃ মনোভাব, আর সেই মনোভাব উসকে দিয়ে দেশটাকে দুটো টুকরো করে দেওয়া হয়, একটা পাকিস্তান একটা হিন্দুস্তান। তো পাকিস্তান হলো মুসলমানদের, হিন্দুস্তান হলো হিন্দু, এই ব্যাপারটা ভাবি। এবারে ধরুন আমাদের ভোমরা বর্ডার থেকে এবার পর্যন্ত পড়ে গেলে হিন্দুস্তানের ভিতরে, ওভারটা পড়ে গেল পাকিস্তানের ভিতরে। এবার এবারের যারা মুসলমান ছিল ওরা বলল আমরা এই পাকিস্তানে যাব, আমরা এই পাকিস্তানে যাব, রক্ত দিয়ে জীবন দিয়ে মায়ের সোনার অলঙ্কার বিক্রি করে বাবার টাকা পয়সা শেষ করে লড়াই করে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু, তারা তো বর্ডার থেকে আরো অনেক ভিতরের দিকে আছে, কেরালা, এগুলো তো অনেক ভিতরের দেশ, ভিতরের রাজ্য। ওরা বললো না, এই দেশটাকে স্বাধীন করার জন্য এত কিছু দিয়েছে, বিয়ে দেশটাকে স্বাধীন করে মাতৃভূমি ছাড়বো, এটা হবে মাতৃভূমি, যেখানে জন্ম নিয়েছি যেখানে ঘর বাড়ি এখানেই আমরা থাকি, আমার আলাদা দেশে বলে। এবার কি হবে তাহলে, মুসলমান তো দেশ বাদ থাকছে না, কি হবে তাহলে? তো তারপরে দেশের জনসংখ্যা মুসলিম যারা ছিলেন মুসলিমদের একটা ভোট নেব, কত মুসলমান দেশ ভাগ চায় আর কত মুসলমান দেশ ভাগ চায়, তখন কিন্তু ভাব হয় ঠিক বাংলাদেশ, আধুনা বাংলাদেশ আর পাকিস্তানের দিকে যে সমস্ত মুসলমানরা ছিল ওই এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমান দেশ, ওরা বলল আমরা দেশ ভাগ চায়। একশোর ভিতরে 30টা মুসলমান দেশ ভাগ চেয়েছিলেন, 70টা মুসলমান দেশ ভাগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, আমরা তাদের অংশে। আমরা দেশ ভাগ চাইলে আমাদের ঠিকানা বাংলাদেশে, আমরা যদি দেশ ভাগ চাইতাম আমাদের ঠিকানা পাকিস্তানে, আমাদের পূর্বপুরুষরা দেশ ভাগ চাই, 30% মুসলমান দেশের ভাগ চেয়েছিল, সেই 30% মুসলমানের মতো দেশটা ভাগ হলো পাকিস্তান, সেই পাকিস্তান পরবর্তীকালে বিরুদ্ধ হলো একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। তখনকার দিনে বলা হতো বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান আর পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। তারপরে 71-এর ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানটা হলো বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তানটা থেকে হলো পাকিস্তান হিসাবে। আমরা যারা এই দেশে মুসলমান আছি, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদাদের বক্তব্য ছিল এটা, ইংরেজদের কাছ থেকে দেশটা কেড়ে নিয়েছি, স্বাধীন করেছি, মাতৃভূমি আমরা ছাড়বো, সুতরাং ভারতবর্ষের মাটিকে আমরা দুটুক্ত হতে দেব। তো যে মুসলমানরা দেশ বিভাগ চাইনি তারা ইন্ডিয়াতেই রয়ে গেছে, যারা চেয়েছিলেন তারা পাকিস্তানের বাংলাদেশে। এবারে যেটা বুঝে, দেশ বিভাজনের এই 70 বছর পর আজকে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ থেকে যারা মুসলমান এসছে তাদের তারা দেয়, হিন্দু যারা এসছে তাদের শরণার্থী হিসাবে মর্যাদা দিয়ে নাগরিকত্ব দেওয়া। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশ থেকে যত মুসলমান ইন্ডিয়াতে এসছে এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, যত হিন্দু এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এ ব্যাপার আপনার মত দেখলাম আমার মত আছে, বললাম আপনি একজন মুসলমান হয়ে এরকম মত দিচ্ছেন, আমি 100% বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যারা এসছে হিন্দু মুসলমান বাছাই করে করে হিন্দু কটার নাগরিকত্ব দেওয়া হোক, আমার অভিযোগ নেই, মুসলমানদের নাগরিকত্ব দেওয়া না হোক আমার অভিযোগ নেই, বলে কারণ বলি বাংলাদেশে আসলে ইন্ডিয়াতে মুসলমান আসেনি, তার নাগরিকত্ব দেবে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আসেনি, আমি লাখো জনগণের প্রপার্টি দেখিয়ে দেব, এখানকার মুসলমানের সম্পত্তি, তারা বাংলাদেশে চলে গেছে,
বাংলাদেশের হিন্দুরা বিনিময় করে এখানে বসবাস করছে, লাখো দেখিয়ে দেবো চোখে আঙুল, কিন্তু এক পিস দেখা দেবেন, অনলি ওয়ান ক্যান্ডিডেট। বাংলাদেশের মুসলিম এখানে এসে জায়গা কিনেছে, বিনিময় করেছে, আর এখানকার হিন্দু জায়গা ছেড়ে দিয়ে বাংলাদেশে গেছে, অনলি ওয়ান পিস নেই। সুতরাং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মুসলমান এসছে, এই বদনাম আমাদের অনেকদিন ধরে শুনতে হচ্ছে। এনআরসি হয়ে আসা তো যেরকম আজকালা বাঁশ গেছে, ওই বাঁশ আর একবার যাওয়ার দরকার পশ্চিমবঙ্গ, আর একবার যাওয়া দরকার। আর পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় এই হিসাবে যে 1951 সালের আগে যারা এখানে ছিলেন তারাই নাগরিক, 51-র পরে যারা বিদেশ থেকে এখানে এসছে তারা নাগরিকত্ব পাবে না, সিএবি সিটিজেন অ্যাবান্ডনমেন্ট পাস করে নাগরিকত্ব দেওয়া হবে, এই যদি ভাবে এনআরসি করা হয় তাহলে একেবারে আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি 5 বছরের ভিতরে শিয়ালদা টু গন্ডারপাড় বন্ধ হয়ে যাবে, কারণ প্যাসেঞ্জার অনেকগুলো যে দেশে যারা আছে এনআরসি নিয়ে আতঙ্কের কোন জায়গা ছিল যদি সরকার বলত, আমাদের দেশে যারা আছে এদের সবাইকে গুনে গেটে গুনে গেতে নিয়ে জাতীয় নাগরিক পঞ্জি আমরা তৈরি করব, ভেরি গুড, মানুষের কোনো আতঙ্ক ছিল, কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে এই দরকার, এই ভুলির দরকার, এই রেকর্ড দিয়ে প্রমাণ করতে হবে যে 1200 বছর আগে তার দাদা নানি বাবা বড়াব্বা ছেলে শালী বড় আসনি গ্রামের ভাষা ছিল কিনা। আচ্ছা, যারা এই সমস্ত বক্তব্যগুলো পেশ করছেন সে কি পারবে 49 সালের আগে দলিলে তার বাপের নাম এখন তার নাম মিল করতে? আমার কথা বলা যায়? আমি 51 সালের ভোটার লিস্ট দিয়েছি, আমি 61 সালের না 66 সালের ভোটার লিস্ট দিয়েছি, তখন তার ভোটার লিস্ট হলো পশ্চিমবঙ্গের লিস্ট আমি যা দেখেছি, বাপের নাম আমার বাবা দিয়ে বলি, আমার নাম আব্দুল, আমার 51 সাল ছিল, তা আমার নাম লেখা আছে আব্দুল মাতিন, ছোট্ট টাইপ পেন্ডেল গেছে শামসুর, আর কিছু আরেকজনের নাম, বাপের নাম গব্বার আলী বললা, যে ভোটার তার নাম গব্বার আলী বললা, তার বাপের নাম শুধু ছোট করে লেখা সাইড পেন্ডে পড়ল, আর কিছু নেই। তখন তার ভোটার লিস্টেই আমি ছিল, অত বিস্তারিত ভাবে ছিল না, তাই সেদিনকার পল্টু, আর সেই পল্টুর অরিজিনাল নাম তো শেখ মোহাম্মদ পাহারা, তখন মানুষ এত গর্বেচ বুঝত না, ওখানে তোর নাম কি পল্টু, বাপের নাম কি তা সরাম, তাহলে গোলাম আলী পল্টু বাপের নাম ভোটার লিস্ট হয়ে যায়, ও তো বাড়িতে ঘুরি ঘুরি ভোটার লিস্ট হয়ে যাবে যে যা করতে তাই। সুতরাং সেই দিনের ভোটার লিস্ট, সেই দিনের জমির দলিল, সেই দিনের রেকর্ড পর্চার সঙ্গে আর আজকের রেকর্ড পর্চার মিল করা গেল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাবাদের সম্পত্তি ভিখারি ছিল কি জানি না, তবে চাত্রগ্রাম মানে ভিখারি হলেও হতে পারে, প্রার্থী হওয়ার কথা কিছু ছিল না, তবে যদি ভেঙে থাকে 50 সালের আগে তারাও তাদের জমি সাহসপত্র আজকে নামে শরীর বিল করাতে পারে। যত দোষ নন্দ দোষ দেশের জনগণকে এত ভাবে কি জন্য, মানে দেশের জনগণকে যত ভয় দেখানো যাবে, জনগণের ভিতরে যত ত্রাস সৃষ্টি করা যাবে, জনগণের ভিতরে যত আতঙ্কের সৃষ্টি করা যাবে, আপনার কাছে কিছু মাল থাকা আছে, আপনি বাসে আছেন, বাসে আছেন কোনো কিছু না, আমি আপনাকে চিনি, আপনি আমাদের চেনেন, আমি চিনি আপনার নাম হলে, আপনার নাম হলি বা আপনার বাড়ির ঝুড়ির উপর বড়ায় বড়টা ছেলে আছে, কিন্তু আপনি আমাকে চেনেন, তো আমরা 3 বন্ধু বাসে গল্প করার সময় ঝুড়ির সেই হরিবারের ছেলে বললাম তাকে অ্যাক্সিডেন্ট করলে মনে হচ্ছে তো মন থেকে পাওয়া যাবে, আমার এক বন্ধু রহমানের সঙ্গে ব্যবসা করতো, সে এখন লিয়ে আচ্ছা আপনার জ্বালা বাড়বে না বাড়বে বাসের ভিতরে
তখন আপনার কোন পকেটে টাকা আছে, টাকার পকেটটা টিপে ধরে রাখতে হবে, এদিকে পেছনের পকেটে সোনার হার আছে চারটি, আবার কোনো দিকে আর খেয়াল থাকবে তখন তো আপনার পকেট মানি থেকে সবচেয়ে ভালো চিন্তা হবে আপনার মাথায় টেনশন দিয়ে দেবে, গাড়ি ড্রাইভার উঠতেছে আর কিছু মনে হবে তখন শুধু মনে হবে ড্রাইভার ঘুম মার গিয়ে জোরে চালা গাড়ি খরাপতায় যাবে কখন। আসলে বর্তমান ভারতবর্ষের স্ট্যান্ডিং যারা বসেছে এই গাড়ি নিয়ে যাচ্ছে একবার নয়নজুলি, একবার ডেঙ্গায়, একবার বিরাট বান্দায়, আর একবার বাম্পারে, দেশের জনগণের মাথায় টেনশন ঢুকিয়ে দাও গাড়ি গান্ডায় যাচ্ছে কি থানায় যাচ্ছে, ওরা যেন বিচার বিশ্লেষণ করার সুযোগ না পায়, এটা ওরা চিঠা দিতে পারে। আজকে দেশের অর্থনীতি না মিশন রিজার্ভ ব্যাংকে যে টাকাতে 1947 সালের পর থেকে আজ পর্যন্ত ইমার্জেন্সি পিরিয়ড মেইনটেনেন্স করার জন্য যে টাকাটা কখনোই হাত দেওয়া হয়নি, ইন্দিরা গান্ধীর আমলে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল কখনো পর্যন্ত ওই টাকায় হাত দেওয়া হয়নি। আজকে সেই টাকা থেকে 1,97,000 কোটি টাকা সেখান থেকে বার করে দেওয়া হয়েছে ইমার্জেন্সি পিরিয়ডের টাকা। আগামী 10 বছর পরে দেশে মহামারী দেখা দেবে, আমি অর্থনীতিবিদ নয়, অর্থ নিয়ে আমার পড়াশোনা করা হয়নি, কিন্তু যতটুকু অর্থনীতিবিদদের যুক্তি বুদ্ধি সলা পরামর্শ শুনছি তাতে ভারতবর্ষ একটা কঠিন কাঁটা তারের মধ্যে দিয়ে চলেছে। বড় বড় গাড়ি কোম্পানিগুলো ওই আপনার কি বলে মহিন্দ্রা কোম্পানি, মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা 14 দিন প্রোডাকশন করবে, ওই সারা ভারতবর্ষ জুড়ে দেখলে দেখা যাবে কয়ে লক্ষাধিক কর্মী সেখানে, লক্ষাধিক কর্মী 14 দিনে কাজ বন্ধ মানে এর আগে অনেক কোম্পানি বন্ধ হয়েছে, ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কাল হয়ে গেছে, দেশের পরিস্থিতি এত বাজে জায়গায় অর্থনৈতিক পরিস্থিতি, গাড়ির ড্রাইভার স্টাইল ছেড়ে দেখুন সারা দুনিয়া ভ্রমণ করছে, সারা দুনিয়া ভ্রমণ করে বেড়াচ্ছে। এখন আপনার মাথা যদি ঠান্ডা থাকে তাহলে আপনি তো নড়ে চড়ে ড্রাইভারের পাশে কাটিয়ে দেবেন, এই বাম্পার উপস্থিতি আবার আসতে বলতে দিন, এই সবাই গাড়িটা রয়েছে তো হুড়মুড় করে দিচ্ছি, আপনার মাথা যে টেনশন ঢুকিয়ে দিয়েছে গাড়ি বাম পাবে না ডান পাবে কোনো কথা মাথায় আছে, এটা হলো তাদের চাই। আমি আবার বলছি দেশে এনআরসি হোক, আমিও এনআরসি পক্ষে, একটা দেশে কত নাগরিক থাকবে তারা তো তালিকা থাকবে না, থাক আমি এনআরসির পক্ষে, তবে ভারতবর্ষ নামীয় ভূখণ্ডের ভিতরে যারা আছে এদের সবাইকে এনআরসি তালিকা করতে পারো। যদি বলেন দ্বিজাতি তত্ত্বের প্রশ্নে জমি বিনিময় করে আদান প্রদান করে পাকাপাকি ভাবে এখানে আছে, এরকম একটা সংখ্যা হলো 5 লাখ যদি মুসলমান দেয় 95 লাখ হিন্দু যায়, যদি জাতির কথা বলে কিন্তু একজন মানুষ হিসাবে আমি হিন্দু মুসলমানটা পরে ভাবি, আগে তো মানুষ ধরিয়ে দিলাম হিন্দু, 1947 সালের পরে সেই বেচারা এখানে চলে এসেছে, আমি তার রেশন কার্ড দিলাম যে কি খাবি কন্ট্রোলের মাধ্যমে, আমি তার কাজ দিলাম কাজটা কর, তার জমি কেনার অধিকার দিলাম, তার ভোটারি কার্ড দিলাম, তার আধার কার্ড দিলাম, সে একটা ঘর বাড়ি তৈরি করলো, দুটো ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী খাটাখাটি করে সংসার চালে, আজকে 40-50 বছর ধরে সেই দেশের মাটিতে বসবাস করছে, এখন আমি বলছি তোমার তালিকায় এনআরসি দেবে তুমি বাংলাদেশে চলে যাবো, হোয়াট ইজ দিস, এটা কি মানুষের মতো কাজ? যদি আমার দেশে আমি তারা থাকতেই না দেবো আমি ঢুকতে দিলাম কেন, আমার কাছে পরিষ্কার করো আমি তাকে ঢুকতে দেব, আর বিএসএফ যদি চোখে ফাঁকি বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে যদি ঢুকিয়ে যায় আমি তার আধার কার্ড দিলাম কেন, আমি তার আই কার্ড দিলাম কেন, তার ভোট অধিকার দিলাম কেন, আর তাকে বললাম আমার কার্ড নিয়ে তুমি ভোট দাও
সে ভোট দিল আমার, আমি হয়ে গেলাম মন্ত্রী, এবার ওর বলে তো তুই এদেশের না, এদের তো নাক লজ্জা থাকা দরকার। ও যদি দেশের বেজম্মা নাগরিক হয় তাহলে ওর ভোটে জেতা তুমি ও দেশের বেজম্মা মন্ত্রী। ঠিক এই কথাটা বলার মধ্যে আমার মনে আছে, এই কথাটা বলার সংসার নেই মানুষের। আরে যে ভোটার যে ভোট নেয় পাচ্ছে নাম বেশি, যে ভোট দেয় যে দেয় এ তো এ তো দেবেও না, যে নেয় সে তো পয়লা ভোট আর কাজ পায় প্রার্থী মানে, প্রার্থী মানে যে প্রার্থনা করে তার মানে যে ভিক্ষে চায়। তুই চিনি ভিখারির চা আর আমি ছিলাম জমিদার, তুই চাইলে ভিক্ষে করলে আমার ভোটটা করে দিবি, তুই হয়ে গেলি মন্ত্রী। এবারে যদি বলতে চাচ্ছিস যে আমি হলাম দেশের অবৈধ নাগরিক, আর আমি যদি সত্যি অবৈধ নাগরিক হই তাই অবৈধ নাগরিকের ভোটে জেতা মন্ত্রীরা অবৈধ মন্ত্রী, এই কথাটা বলা মানুষ নেই আজ। আর আপনারা যারা ঘাবড়ে যাচ্ছে সত্যি কি আপনারাও আসতেছেন মনে হচ্ছে আপনারাও আসতেছেন, তাহলে ঘাবড়ে যাচ্ছেন কি জন্য আপনি আপনি ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন মায়? আপনি আরএসএসের লোক নিয়ে আমার সন্দেহ আছে, ভয় তো তাদের ভয় দরকার, আমি কেন ভয় করতে যাবো যেখানে সাইন্সটি চোদ্দ গুণ সেই মাটি দিয়ে বসবাস? এখান থেকে তুলে দেবে কি আধার কার্ড দিয়েছে, আই কার্ড দিয়েছে, তার কচি কাছাতে স্কুলে পড়াতে দিয়েছে, সেই কচি স্কুলে পড়ে আবার আমাদের এখানে চাকরি দিয়েছে, তার স্থায়ী বসবাসের অধিকার দিয়েছে। আজকে আমি তাকে বলবো তুমি এদেশে নাগরিকত্ব পাবে, এটা দেশের জনগণ কখনো মিলে তবে স্বার্থ বড় হলো একজনের ঘাড়ে যদি হাত পড়ে গোটা গ্রাম আমার, হিন্দু হোক আর মুসলমান হোক, জরুরি গ্রাম থেকে যদি একজনকে অনলাইন ভাবে বাদ দেওয়া হয় গোটা গ্রাম যদি মোকাবেলায় লাগে, বুঝতে পারবে গোটা গ্রাম যদি এক হয়ে যায় যে একজনকে বাদ দেওয়া বাদ দিয়ে আমাদের সবার বাদ দিয়ে দেবে, জীবন বাঁচাবে পচি বাঁচাবে নাকি গরুর বাচ্চা বাঁচাবে না ছাগলের বাচ্চা বাঁচাবে না জমি তলি ঢুকবে তবে পঞ্চায়েত দিলে সাইকেলে জমি মারে তাহলে কিচ্ছু ছিল না। 2009-25 যখন সেদিকে আড়াই কাজ করবে জমি জায়গা চলে গেছে, কার চলে গেছে, জমি দলিল চলে গেছে, রেকর্ড চলে গেছে, টাকা চলে গেছে, ওদের কোনো টেনশন নেই, ওরা শুধু বলছে ভগবান বাঁচিয়ে রেখেছে ঠিক আছে, কিন্তু না ও তো ভগবান বাঁচিয়ে রেখেছে নেই কিচ্ছু নেই, তাহলে এরকম যাবে না আবার তাদের পুরোনো কালের রেকর্ড তুলে আধার কার্ড আই কার্ড ভোটার কার্ড জমি পর্চা রেকর্ড সব তৈরি করতে সময় লাগবে, কাগজপত্র নেই বলি চলে যেতে হেলমেলা করে কতটা সস্তা হবে, তবে কি মানুষ হিসাবে দেশের সুনাগরিক হিসাবে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা যেমন আমার দেয়, আমি একটা মানুষ এদেশের নাগরিক, আমার কয়েকটা নাগরিকত্বের প্রমাণ আছে, এক নম্বর আমার জন্ম সার্টিফিকেট, দ্বিতীয় নম্বর আমার আধার কার্ড, তিন নম্বর আমার ভোটার আই কার্ড, চার নম্বর আমার ব্যাংক কার্ড, তিন নম্বর এই চারটে জিনিস সবাই এবারে হয়েছে কি আমি যখন হয়ে গেলাম তো হওয়ার পরে আশা করবি যে আছে এসে জিজ্ঞেস করবি তাও কচির নাম, তাহলে আমার কচির নাম কপা থাকে তাহলে কে দেবে কপা জন্মসার্টিফিকেট হয়ে যাবে, কারণ আমার কচি যখন স্কুলে না যাবে তো স্কুলে মাস্টার কচি যাই কচি তোর নাম কি
তাহলে আমার নাম মোহাম্মদ মোক্তার, স্কুলে গেলে মোহাম্মদ মোক্তার, তার মানে জন্মগ্রহণ মোহাম্মদ আকবরে ভাই গব্বর আলী, আর ভর্তি হলো আব্দুল গফ্বর, দুরকম হয়ে গেল। এই যে বাচ্চা বয়সের নানান ভজকট, সে মিল করা কঠিন জায়গা। আর মিল আমি কথা বলি যে বাংলায় আশা করিনি বাংলায় লিখতেছে গফ্বর আলী, এবারে আশা কর্মীর এইটা নিয়ে যখন আমার কচির আধার কার্ড করতে দিচ্ছি, সে আবার ওই গপ্পরটা বাংলায় করতে গিয়ে লিখে দিচ্ছে গপ পয় পয় আধার গপ্পা, এজন্য আমি দোষ। ইংলিশ টু বাংলা, বেঙ্গলি টু ইংলিশ, এই ট্রান্সফার করতে যে তো অফিসারদের হাজারো ভুল রয়েছে, তার আমার কাছে নিয়ে দেবে তাদের উপোস করা যাবে। ভোটার আই কার্ডে, ভোটার আই কার্ডে আই কার্ডের নাম আছে আব্দুল গফফার মোড়, না কালকে দেখছিলাম আব্দুল গফফার গোলদার, ইংরেজিতে লিখেছে আব্দুল গফফার গোলদার, গোলদার বাংলায় লিখেছে আব্দুল গফফার ফোলদার। আর কি বলে ওই জিয়ার পাশাপাশি ভুল হতেই পারে। আমি বলছি নাগরিকদের যদি ক্ষমা না করা হয় তাহলে অফিসার না ক্ষমা হবে, আর অফিসারদের যদি ক্ষমা হয় তাই নাগরিকদের ভুল দিয়ে আরো বাড়াবাড়ি করবে। দায়িত্বশীল একজন নাগরিক হিসাবে নির্বাচন কমিশন চেয়েছে এবারের ভোটের আগে ভোটের তালিকা নাগরিকরা নিজেরা নিজেরা ঠিক করে, এইটা আগে এত সুবিধা ছিল না। এবার কয়েকটা জিনিস নতুন আপডেট আপডেট করেছে, তার ভিতরে প্রত্যেকটা পরিবার একটা মোবাইল দিয়ে নির্বাচন কমিশনের সাইটে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশনের পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা, সেই পাসওয়ার্ড অনুযায়ী আপনি আপনার মোবাইল দিয়ে সারা বছর যখন করেন সাইটটা খুলে দেখে নিতে পারেন যে ভোটার লিস্টটা আপনি কোন কন্ডিশনে আছে, সংশোধন করার দায়িত্ব আপনাদের রয়েছে। এবারে বলেছে কি সংসারের ভিতরে একজনকে গার্জেন করে দিয়ে বাকি সবাইকে সংসারে যারা আছে ওই এক ফোনের আওতায় নিয়ে আসে। সাপোজ আমার আব্বা, আমরা ছয় ভাই পাঁচে বোন, ছয় ভাই পাঁচে বোন, এখন সবার যদি এই কোম্পানির যা করার তেড়ে আছে সব যদি ডুবে যায় সে তো অনেক বড় ফিলিস দেওয়া নির্বাচন কমিশনের সাইট যায়, তা করলাম কি পাঠ করে আব্বা আমার মুফতি সাহেব আর মুফতি সাহেবের স্ত্রী আর মুফতি সাহেবের ছেলে পাঁচ জনের একটা গ্রুপ, আমি আমার স্ত্রীর আমার বড় ছেলে আমার একটা গ্রুপ, ছোট ছোট ভাইগুলো সবাই বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী তাদের বাচ্চা দিয়ে তার গ্রুপ, আর আব্বা মা মুফতি সাহেবের এসে আপ করে বলছি তাহলে এক একটা মোবাইলের আওতার এক একটা পরি, ঠিক আছে। এবারে নামের মা সব অস্বস্তি যখন জায়গাটায় গভর্নমেন্টের যেমন কিছু অস্বস্তি আমার অস্বস্তি, ব্যাংকে গেলাম আমার একটা কাউন্ট কাজ তার বললো আপনার নাম বলুন, তার নাম বললো মোহাম্মদ আব্দুল মাতি, মোহাম্মদ আব্দুল মাতি বিয়ে হচ্ছে এই মোহাম্মদ আব্দুল মাতির নাম এটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে জেনাস বলছে ভাই এই নামে তো কোনো অ্যাকাউন্ট নেই, আপনি বললি আপনি কাউন্টারটা বুঝতে পারছি না, তা বললো আপনি ভালো করে বলুন, ভালো করে বললাম বললো আপনি বাড়ি যান অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আসে, তো পাসওয়ার্ডটা বললো এ দেখা যাচ্ছে লেখা রয়েছে মোহাম্মদ আব্দুল মাতি মন্ডল, যেহেতু মন্ডলটা দেওয়া হয় সেহেতু পাসপোর্টটা দিতে, এটা আমারও কাজের সুবিধা অফিসারদের কাজের সুবিধা। এবারে ভাব এম এ টি আই এন, এম এ টি ই এন, এম এ টি ডাবল ই এন, অনেক রকম তো আমার নাম যদি থাকে এম এ টি ডাবল ই এন আর কম্পিউটারে যদি সার্চ করি এম এ টি আই এন তাই পাওয়া যাবে, কম্পিউটার তো ওপ করছে ও তো মানুষ চেন যে কি গেল গাড়ি ওলা এসে তাই এটা ওইটা দেবে, কম্পিউটার তো এটা বোঝে কম্পিউটার তো ওপ করবো, তো এক ব্যক্তি আক্ষরিক করতেই এক ব্যক্তি একটা নাম, তাহলে হবে কি আপনার বাকি জীবনটা চলাচলের আইনগত খাতাপত্রের দিক দিয়ে আপনার সুবিধা, আর আপনি যখন কাজকে আপনি অফিস আদালতে যাবেন তাদের সঙ্গে আপনি ভোটার আই কার্ডে গপ্পার মোহাম্মদ, আধার কার্ডে গপ্পার আমি করবেন, প্যান কার্ডে মোহাম্মদ আব্দুল গপ্পার করবেন, এটা হয় কি আপনারও যন্ত্রণা বেশি যে অফিসার কাজ করবে তারও যন্ত্রণা বেশি,
তো ওয়ান ম্যান ওয়ান ওয়ান, একটা লোকে একটাই নাম, অ্যাকর্ডিং টু অ্যালফাবেট, আক্ষরিক দিক দিয়ে, আক্ষরিক দিক দিয়ে একটা লোকের জন্য একটাই নাম। যদি বাংলায় থাকে, বাংলায় যদি থাকে ব ফ ফ হাকার র ফা, সব জায়গায় যেন এইটাই থাকে। ইংরেজি যদি থাকে জি এ ডাবল এফ এ আর রাফা, সব জায়গায় যেন এই বানান না, একটা ব্যক্তি একটাই নাম। তাতে ভবিষ্যতে আপনারও সুবিধা, কোনো অফিসার তরফে দিয়ে ঝাড়া রাখতে যাবে আমারও সুবিধা। আমার ইচ্ছা হতো কম্পিউটার বলে সরকারের বিভিন্ন প্রয়োজনীয় কাজকালে আমি আমার অংশীদারিত্বকে তুলে ধরে নিই। এই ব্যাপারগুলোতে আমাদের সমাজে এই যে আমি দীর্ঘদিন ধরে চেয়েছি আসি যে 60 বছর 70 বছর যা যা বয়স হয় হোক, আল্লাহ রাস্তা একটা আলিম দিতে এই বিসিপি একটু পড়ে, আপনাদের তো কি করবো আর মাথায় তো থাকে না, পায়ে ধরে ধরে আমার কারণে পেশ হয়ে গেল, পড়াশোনা খারাপ করে উঠা। আজকে ঠাকা দেখা হচ্ছে লেখাপড়া লেখাপড়া একটা মোবাইলে ও রেজিস্টার করে দেবে, তো ওটি নিজ গেতে দেখো আমার ছোট বলে আর কাজ করে তোমার বলে দেখি ওর নম্বরে আমি রেজিস্টার করছি, আমি বলতে পারবো আমার ছোট বলে কাজ না তোমার তো রেজিস্টার, আমি ওকে এখন কি দেবো দাও, এই যে ওটিপি আমি ওর কি দেবো দাও, ওরা এখন ওটিপি বোঝা দেখে আবার আইসিডিএস থেকে করি আসে তাছাড়া ওটিপি বোঝা দেবো। নির্বাচন কমিশন যেটা করেছে এতে আমার মত আছে, সুন্দর কাজ করেছে, অফিসারদের কাছে বা বা বানান দিয়ে লিখে দিয়ে আমার ভোটার লিস্ট আজও সংশোধন চার পাঁচ বার সংশোধন করেছে, এবারে আমি আমার যুগগত সংশোধন করি আমার ইচ্ছা করি, এবার আমি যখন সংশোধন করছি তা তো ইসলাম আমাদের নিয়ে নিচ্ছে ডিসিপ্লিন, এবারে যদি ভুল আসে তাহলে ডিসিপ্লিন সোজা ফাইল করে অফিসারের বিরুদ্ধে, যে আমি এই ঠিক করেছি তার ডকুমেন্টস নেই ভুল বেরিয়ে দেখো এই অফিসারের বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ করতে এসেছি। সুতরাং অনেক বানার ভুলের হাত থেকে আমরা এবার নিজেরা নিজেদের কাজগুলোকে আর এই ভুলের জন্য সেবার যখন আমি বোধহয় ত্রিপুরা একটা টিপ ফেলেছি যথারীতি কেটে ওরা সময় আয় কার্ড দিচ্ছে, আই কার্ড নিয়ে বলছে আপনার টিকিটের সঙ্গে তো নিচ্ছে, হ্যাঁ মেলার কথাই না, আমার নাম তো মোহাম্মদ আব্দুল মাতি, তো দিয়েছি আই কার্ড, আই কার্ডে ভুল আছে সেটাও আমি জানি, এ এইচ মাতি মন্ড এটা ভুল করেছে, এইচ চতুর্থ আসমানকে এই লোক না কথা তো ওরা ভাড়া করেছে আমি জানি, এই লেখা কোনো জানাই নেই সেটা, একদিন আমি লিখুন আল্লাহ আসমানিরা বলতুন রইতু করি ফেলেছে তাও করে, তো আমার বলবো যে আপনার অন্য কোনো আইডিয়া আছে লেখা আছে যা, এই যে মুসিবত, এই মুসিবতে আমার করতে হতো না যদি আমার আই কার্ডে রয়েছে ঠিকঠাক থাকে। সুতরাং এইগুলো সংশোধন